আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই দেখুন আজকে স্মার্ট নেপিয়ার গাছ কাটা হচ্ছে। পরিপক্ক মানের ঘাসের কাটিং আছে। আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখুন কীরকম ফলন হয়েছে, প্রতিটি সোপায় কীরকম হয়েছে। প্রতিটি সোপে 50 থেকে 80-90টি পর্যন্ত চারা গলনে পাওয়া যাবে ছোট বড় মিলিয়ে। দেখুন নিচে ছোট আছে, আবার কিছু ঘাস বড়, মানে এটা চারদিক থেকে শুধু চারা বের হতে থাকে। কাটিংয়ের দুই দিক থেকে, একটা কাটিংয়ের দুই দিক থেকে চোখ বের হয়, ওটা একটু বড় হলে আবার নিচ থেকে চোখ বের হয়, এভাবেই এই প্রক্রিয়াটা চলতে থাকে। এখানে মূলত একটি কাটিং রোপণ করা হয়েছিল, সেই কাটিংয়ের থেকেই আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম একটি সোপা হয়ে যায় এই স্মার্ট নেপিয়ার ঘাসে। স্মার্ট নেপিয়ারের মতো এরকম সোপা খুব কম ঘাসই হয়, অন্যান্য ঘাস অনেক লম্বা হয়, নিচ দিয়ে শক্ত হয়ে যায়, কিন্তু এই স্মার্ট নেপিয়ারটা যতটুকু হয় ততটুকু অংশ পাতা দ্বারা আবৃত থাকে। তো দর্শক আপনারা চাইলে আপনার গরু এবং ছাগলের জন্য এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন। এই ঘাসটা হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস, উচ্চ ফলনশীল জাত, অধিক পরিমাণে পাতা হয়ে থাকে, 22-25% প্রোটিন আছে এই ঘাসটিতে। চাইলে আপনারা আপনাদের খামারে গরু এবং ছাগলের জন্য চাষ করতে পারেন হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। একবার চাষ করবেন 3 থেকে 4 বছর কেটে খাওয়াতে পারবেন এই ঘাসটি, তবে উঁচু জমিতে চাষ করতে হবে যেখানে দীর্ঘদিন পানি জমে না থাকে, এরকম জমি লাগবে। এবং জমিতে যদি রোদের ব্যবস্থা করতে পারেন তাহলে ফলনটা আরও ভালো পাবেন। এবং প্রথমবার লাগানোর পরে 2-3 বার সেচের ব্যবস্থা রাখবেন। আর প্রথমবার লাগানোর পর যদি শুকিয়ে যায় কাটিংগুলো তাহলে সমস্যা হতে পারে, তো সেই জন্য মূলত লাগানোর পরে জমিতে একটু সেচ দিবেন। দর্শক দেখুন কীরকম ফলন হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি। এরকম ঘাস যদি চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। দর্শক মাশাল্লাহ চমৎকার একটা ফলন হয়েছে স্মার্ট নেপিয়ার ঘাসে। তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।